সুরমা রূপসা থেকে পদ্মা মেঘনা হয়ে গড়াই কিংবা কীর্তনখোলার পারে গড়ে ওঠা ছোট্ট কোনো কুটির, কিংবা গ্রাম থেকে শহর, বন্দর থেকে নগরের প্রতিটি মানুষের না বলতে পারা কথাগুলো তুলে ধরতেই এক শুভলগ্নে যাত্রা শুরু হয়েছিল মাই টিভির। আত্মবিশ্বাসী একটি হৃদয় আর নির্ঘুম দুটি চোখের হার না মানা সংকল্পই পারে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। মাই টিভির সেই স্বপ্নদ্রষ্টা মিডিয়া ব্যক্তিত্ব নাসিরউদ্দিন সাথী। মাই টিভি মানে আসলে সবার টেলিভিশন, মাই মানে যে বলবে তারই টেলিভিশন। আমরা শুধু একটা কোম্পানির মালিক যার নাম হচ্ছে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেড, গণমাধ্যম এটা একটা সেবামূলক একটি প্রতিষ্ঠান, অতএব যে বলবে মাই টিভি এটি তার টিভি। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পাওয়া তার স্বপ্নকে লালন করে এমন একজন যোগ্য এবং বিশ্বস্ত সহযোগী। মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের এমন সহযোগী স্রষ্টা দিয়েছেন তার সহধর্মিণীকেই। পরিচালনা পরিষদের অন্যদের সাথে কুড়ি থেকে ফুল ফোটাতে মাই টিভিতে কাজ করেছেন এবং এখনও করছেন অসংখ্য গুণীজন। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন কিংবা মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখাকেই নিজেদের অন্যতম প্রধান দায়িত্ব হিসাবে মনে করে মাই টিভির প্রতিটি কর্মী। দর্শকরাই বলে দিবেন যে আমাদের কী কী কাজ করা উচিত, যেহেতু সেবামূলক কাজ, মানুষকে সচেতন করা, দেশের যে মেসেজগুলো থাকে এগুলো মানুষের মধ্যে প্রচার করা, তথাপি কিছুটা বিনোদন, বস্তুনিষ্ঠ সংবাদ, বাস্তব যা চলছে সেটাকে তুলে ধরাই আসলে আমাদের উদ্দেশ্য। তারুণ্যের উদ্দীপনা আর প্রবীণের প্রজ্ঞার সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে দেশের অন্যতম প্রধান এই স্যাটেলাইট টেলিভিশন। সর্বশেষ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কিংবা প্রবাসে দর্শকের কথাগুলো তুলে ধরে সম্প্রচার করে মাই টিভি। তৌহিদ আফ্রিদি শো, সর্বশেষ তথ্যবহুল আর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সব সময় চেষ্টা মাই টিভির। এগিয়ে যাচ্ছে দেশ জামালপুরে বন্যা পরিস্থিতির আর অন্যান্য সেবামূলক পেশার প্রতিশ্রুতিশীল মানুষের সাথে কোভিড-19 বা করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসেনার ভূমিকায়ও মাই টিভির প্রতিটি কর্মী সচেতনতা তৈরিতে কাজ করছে অবিরাম। মাই টিভির যারা সাংবাদিক আছেন, আমাদের অফিসে যারা আছেন বা যারা মফস্বল শহরে আছেন, আমরা একই মালায় গাঁথা। মফস্বলে যারা কাজ করছেন এদের একটা বিশাল ত্যাগ আছে, তারা ঘরে ঘরে গিয়ে, জায়গায় জায়গায় গিয়ে, হাটে বাজারে গিয়ে গিয়ে সেই সংবাদগুলো আমাদেরকে দিচ্ছেন এবং আমরা সেটাকে প্রচার করছি, দেশকে, দেশের হাতকে শক্তিশালী করছেন। একাদশ বর্ষে যাত্রার এই শুভ লগ্নে দর্শকের কাছেও আছে কিছু চাওয়া মাই টিভির। যেই ধর্মেরই হোক না কেন, আজকের এই মহামারীর দিনে, এই যুদ্ধে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রহমতুল্লিল আলামিন, ওনার কাছে আমরা দুহাত উঠাই, তার কাছে আমরা শান্তি চাই। সংসার সুখ প্রিয়ার মুখ সব কিছু পেছনে ফেলে দেশ এবং দেশের মানুষের জন্য যে সকল পেশার মানুষ অব্যাহতভাবে কাজ করে চলে, গণমাধ্যম তাদের অন্যতম। মাই টিভিও সে কাতারের অগ্রভাগী। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় 10টি বছর পেরিয়ে এসেছে এই টেলিভিশন। আগামীতেও অব্যাহত আপনাদের সমর্থন দরকার, আশা করি সেটি থাকবে। শুভ এই লগ্নে আপনাদের কাছে শুধু একটি আবেদন, তা হচ্ছে সুস্থ থাকতে ঘরে থাকুন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।